দিদি এই দিদিরা কই হ্যালো এত সুন্দর ঘরে সিঁড়ি হয়েছে পড়ে যাব এই আরেকটা দিদি কই ও ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেছে চল তাহলে আবার যাই একটু আনন্দ করে নে একা একা ভালো লাগে ষোলো বয়সী হয়েছি রূপসী ষোলো বয়সী হয়েছি রূপসী একশো টাকা কেজি ফলে দাম আমি যে ফল পালি আমি যে ফল পালি যদি সঙ্গে ভাতার স্বামী থাকতো তাহলে কি ওই ছোঁড়ারা চোখ মারতে পারতুল এই তোমরা কারা গো আর বলিস না বহিনকে আর বলিস না বহিনকে এই তোমাদের বাড়ি কোথায় গো মেলাতে গিয়েছিলাম হ্যাঁ দুটো মোটা মোটা ছেলেই আমাদেরকে ধরে নিয়ে গেল ফরেস্টের বাগানে হ্যাঁ ফরেস্টের বাগানে নিয়ে গিয়ে বলছে দাও দাও মানে কি দাও গো টাকা পয়সা সোনার গয়না যাই আছে খুলে খুলে দাও ও আমাদেরও না আমরা মেলায় গেছিলাম দুটো ছেলে আমাদেরও পেছনে লেগেছিল জানো করবে হ্যাঁ বান্ধবী তোমরা এইদিকে তোমরা কজন আছো আমরা দুজন তো এসো আমরা আমরা সবাই মিলে সই পাতাবে এদিকে এসো সই পাতাবে হ্যাঁ পাতাও পাতাও এসো 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 সইটা পাতি নয় না বলো বলো মন সই 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 আমরা বড় সই 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 আমরা বড় সই জলের ভিতর উনুন পেতে ভাইতে পারি কই 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 আজ থেকে আমরা ধর্মের সই এসো সই এক জায়গাতে সুই ও সই তোমার কি রকম মনে হচ্ছে গো বেরিয়েছে কেন গো এই 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 ওই আমাদের নেই তো এইবার ধরা পড়ে যাব রে শোনো সই হ্যাঁ আমাদের নাই তো এই গোপের কথা বলছো হ্যাঁ এই গোপের কথা বললে আমার হিয়া ফেটে যায় গোপের কথা বললে হিয়া ফেটে যায় কেন আমার কলিজা ফেটে যায় কেন তা ওর স্বামী আমার স্বামী দুজনেই মিলিটারি পুলিশ ছিল আচ্ছা ছ মাস ন মাস পরে বাড়ি আসতো হুম দিয়ে এসে আবার দুদিন তিন দিন থাকতো আবার চলে যেত আচ্ছা
দু তিন দিন থাকতো না খুব জ্বালাতন করতো খুব জ্বালাতন করতো নাকি আচ্ছা ঘর ঢুকতো বেরিতো ভটা ভর চুমু খেতো তো চুমু খাবার সঙ্গে গোবের কি সম্পর্ক মোটা মোটা গোব ছিল হ্যাঁ ওই চুমু খেতে খেতে গোপের পোয়া বসে গেল নি আমাদেরও গজিয়ে গেল ও মা তাই ও বান্ধবী শোনো না আমি বাবা ওই গোপালা ছেলে বিয়ে করব না আমি যদি বিয়ে করি এই ছোট্ট বাচ্চা ছেলেকে বিয়ে করব কারণ ওর গোপ নেই আর চুমু খেলে আমার গোপে ফুটবেও না তাই না তাই বাচ্চা ছেলে ওই ছোট ছেলে বিয়ে করলে হবে না প্রোটেকশন হবে না পোটা আমি প্রোটেকশন করে নেব হয়ে যাবে আমি ওই গোপালা ছেলে বিয়ে করব না তো বান্ধবী তোমরা বলছি কি ওকে এইটা কে গো এটা আমার সই আমি ওর সই ও হিন্দুর মেয়ে আমি মুসলিম মেয়ে আমরা দুজন আর সই ও তো আগর মুখ টুক ঢেকে আছে কেন ওর নাম শর্মিলা তো গ্রামের মেয়ে তো গ্রামে বাস গ্রামে পাড়া গ্রামে কলকাতার মেয়ে পাড়া গ্রামে কলকাতার মেয়ে সে তো বুঝছি পাড়া গ্রামের কলকাতার মেয়ে আর তোমার বাড়ি আমার বাড়ি ওই ভাতার পাশে ভাতারের পাশে কোথায় সুশনা ভাতারের পাশে সুশনা হ্যাঁ তো ভালো জায়গার নাম তো আর এই ও হচ্ছে হিন্দুর মেয়ে আমি মুসলিমের মেয়ে ওর নাম শর্মিলা দত্ত তোমার নাম আমার নাম মুসলিমের মেয়ে আমার নাম চামেনা বিবি হিন্দুর নাম মুসলিমের মুসলিমের নাম হিন্দু এ কেমন নাম গো বান্ধবী না না ঠিক বলেছো তো আমার নাম চামেনা বিবি বলছি না আমি শর্মিলা দত্ত এ মা হশোই তোমার সই তোমার এক সাইডে উঁচার এই সাইড করছো আর বললো না বহিন ছটা ছেলে মেয়ে কার ছটা ছেলে মেয়ে বছরে দুটো করে হয়েছে বছরে দুটো দুধ খেতে তখন কুকুরের মতন লেগে যেত দিয়ে খেতে খেতে একটা মাংস সমেত খাইয়ে নি তাই একটা আছে আর একটা কোন রকম বেঁচে আছে ছাতা হয়ে আছে তোমার বান্ধবী চোখে লাগছে চোখে লাগছে তো তুমি মুসলিমের মেয়ে তো হ্যাঁ একটা কথা বলবো তো তুমি মুসলিমের মেয়ে তো একটা গীত শোনাও না গো আমাদেরকে আর কি আমার সেই দিন সই কেন এক খিলি পান তিন দিন ও হো হো কথায় কি বলে জানো সই কি বলে বললে বলবে খারাপ আর না বললে বুঝবে কি করে কথায় কি বলে কথায় কি বলে জানো সই বলো যখন আমার খুশি খুশি তখন আমার কত খুশি আহা যখন আমার আম আম তখন আমার বাজারে কত দাম অবশ্যই যখন নোরা নোরা তখন আশেপাশে কত ছোঁড়া আর আর এখন সব ঝুলে গেল সবাই ভুলে গেল তো বান্ধবী তুমি একটা গীত শোনাও তুমি গীত শোনাও আর আমরা নাচবো শুনবে হ্যাঁ শুনবে প্রথম শুনছি তোমার কাছে ওই আমার মাথার উপরে আমার মাথার উপরে এলো না রে মাথার উপরে আসবো বহলে কেন চলে Oh,
কমিটিতে খাওয়া দাওয়া খুব জোর কমিটিদের খাওয়া দাওয়া খুব জোর খুব জোর তাই সকাল 10টায় 11টায় এসেছি এখানে হ্যাঁ কমিটি বাবুরা যথেষ্ট সম্মান করিস আমাদের তা তো করে কি করলো হ্যাঁ একবারে খাবার থেকে চাল থেকে ডাল থেকে যা চেয়েছি ইত্যাদি ইত্যাদি যা লাগে সব দিয়েছি আচ্ছা খেয়ে আমার পেটে গ্যাস হয়ে গেল ডাক্তার বাবার কাছে গেলাম ডাক্তার বাবা না ডাক্তার বাবু ডাক্তার এখন বাবাই বটে আচ্ছা আচ্ছা এই যা করোনা এসেছি যে তা থেকে নিয়ে বললি যে দেখো মাসি তোমার বয়স হয়েছে এই এই বয়স আর ওষুধ খেতে হবে না একটান করে বিড়ি খেয়ে ও তোমাকে ডাক্তারে বিড়ি খেতে বলেছে ওই ডাক্তারের কাছে বান্ধবী আমাকে একবার নিয়ে যেও ওই আমার দুধের বাতি দই হলো কাম অন আমার ঠাট্টা ইলিশ ভাত